আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে ছবি আঁকাতে কম্পোজিশন করতে হয়। কম্পোজিশন করতে গেলে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। আমার সাবজেক্টটা কী আসছে, সাবজেক্টের সাথে কোন কোন বিষয়গুলো যুক্ত করব সেই নিয়ে। ধরা যাক আমার সাবজেক্ট যদি একটা ফুল হয়, তাহলে সেক্ষেত্রে ফুলের সাথে কী কী আর যোগ করলে একটা ফুল কম্পোজিশন হবে সেটাই আজকে আমি দেখাবো। আমি একটা ফুল আঁকছি। এই ফুলটা দিয়ে আমি কম্পোজিশনটা দেখাবো। এই ফুলটাকে আমি বিভিন্ন রকমভাবে ব্যবহার করে এর পুরো কম্পোজিশনটা করব। একটা ফুল এঁকেছি, এরপর আমি এ অনুযায়ী আমি আরেকটা ফুল আঁকছি। দুটো ফুল আমি ড্রয়িং করলাম, এরপর এটাকে আমি একটা ডাল দিয়ে জুড়ব। এটাকে আমি ডালগুলো জয়েন করলাম, এরপর এখানে আমি পাতা করছি। এখানে আমি এটাকে পাতা করলাম, এরপর এই দিকটাও আমি পাতা করছি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, পাতাগুলো যেন একই রকম দেখতে হয়, ছোট বড় হতে পারে কিন্তু পাতার শেপটা যেন মোটামুটি একই থাকে। করলাম, এরপর এখানটা আমি পাতা করছি আবার। ঠিক আছে, এরপর আমার এখানটায় মনে হচ্ছে একটু ফাঁকা লাগছে, এখানটা আরও কিছু দরকার। আমি তখন আবার এখানে একটা ডাল যোগ করছি, এখানটা তো তাই করছি, এখানে একটা পাতা করে দিচ্ছি আমি। এটা বাকি রইল, এই পাতাটা ওই পাতার নিচের দিকে আছে। ঠিক আছে, আমার কিন্তু একটা কম্পোজিশন হয়ে গেল। এর সাথে যদি আমি আরও কিছু জয়েন করতে চাই, আমাকে পজিশন অনুযায়ী করতে হবে। যেমন এখানে আমি যদি একটা প্রজাপতি জয়েন করি,
আবার আমি এই দিকটাই করবো একটা প্রজাপতি জয়েন্ট। ঠিক আছে, একটা খুব সুন্দর কম্পোজিশন হয়ে গেল। প্রত্যেকে পারবেন এটা, একটু চেষ্টা করতে হবে। এরপর আমি দেখাচ্ছি এই ফুলটার সাথে পাখি দিয়ে একটা কম্পোজিশন, পাখি আঁকছি। প্রত্যেকে আপনারা যেরকম পাখি জানেন সেই রকম একটা করে পাখি আঁকতে হবে। ঠিক আছে, এরপর এখানটাতে আমি পা করছি, আরেকটা পাখি করব আমি এই দিকে মুখ করে আছে। দুটো পাখি আমি করে ফেলেছি। এরপর পাখিটার সাথে আমি ওই ফুলটাকে যুক্ত করব। পাখিটার সাথে আমি ওই গাছের ডাল দিচ্ছি এখানে। প্রত্যেকের আলাদা আলাদা নিজের মতো করে আঁকতে হবে। কেমন এটা হয়ে গেল? আমি এখানে ফুলগুলো কোথায় বসাবো? এখানে আমি হয়তো পাতা করছি, এটাও পাতা করে দিলাম আমি। ঠিক আছে, এখানে আমি একটা ফুল করছি। এখানে ফুল করলাম, এইদিকে একটা ফুল করছি, এখানে একটা ফুল করলাম। এরপর আমি যদি মনে করি এখানে একটা ফুল করব, সেক্ষেত্রে আমি কিন্তু ফুল এখানে করতে পারি। ইজি। এরপর এখানটাতে আমি পাতা করছি, এখানটা একটা পাতা করছি, ঠিক আছে। এরপর এখানটা একটা পাতা করছি, এখানে একটা পাতা করছি। খুব ইজিলি ভাবে চেষ্টা করছি যাতে আপনারা প্রত্যেকে বুঝতে পারেন। এটা করেছি, এরপর এটাকে আমি এটার সাথে আমি জুড়ে দিলাম। তাহলে একটা ফুল, পাতা, পাখি দিয়ে একটা কম্পোজিশন আমি এখানে করে ফেললাম। এটা হয়ে গেল। এরপর আমি দেখাবো এই ফুলটাকে ব্যবহার করে একটা ফুলের টব। এখানে একটা ফুল করেছি, এখানে একটা করছি, এখানে একটা করছি, এখানে করলাম। আর এরপর আমি আরেকটা করছি এইরকম জায়গাটাতে। হয়ে গেল। এরপর আমি ডালগুলো করছি। এখানে করলাম, এরপর আমি পাতার পোর্শনটা করছি।
ঠিক আছে। এরপর এখানে আমি পাতাগুলো করে নিচ্ছি প্রথমে। এখানে একটা পাতার পোর্শন হবে, এই পাতাটা ওই ডালটার আড়ালে আছে, এটা আমাকে সেইভাবেই করতে হবে। তবে কি এটা ভালো লাগবে। ঠিক আছে, এটা আমার হয়ে গেছে, এটা আমি করে ফেলেছি। এরপর আমি করব ফ্লাওয়ার ভাজটা। বিভিন্ন টাইপের ফ্লাওয়ার ভাজ দেখতে পাওয়া যায়, তো এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো কিছু ড্রয়িং করতে হবে। আমি আমার পছন্দ মতো একটা ফ্লাওয়ার ভাজ এখানে আঁকলাম। এখানে পাতাটা আমি ভুলে গেছিলাম, এখান থেকে আমি আরেকটা ডাল নিয়ে এসে এটার সাথে জয়েন করাচ্ছি আমি। তো এটা আমার, এরপর এই ফ্লাওয়ার ভাজটার গায়ে আমি ডিজাইনটা করব। এখানে যদি আমার বেশি ভরাটি কাজ থাকে, এখানে আমি হালকা কাজ করব, তবে ভালো লাগবে, নচেত। ঠিক আছে, এটা আমার কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এরপর আমি দেখাবো ফুল দিয়ে ডিজাইন করতে। আমি ওই ফুলটা কি কাজে লাগাচ্ছি, এখানে প্রত্যেকের আলাদা আলাদা ফুলও করা যেতে পারে, কারণ এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। এইরকম নিয়েছি, এরপর আমি এখানে একটা নিতে পারি বা একটা ফুলও নিতে পারি। ঠিক আছে, এরপর আমি এখান থেকে একটা এরম করে নিলাম, এদিকটা থেকেও একটা এরম করে নিচ্ছি আমি। এরকম আসছে, এটা এটা এরকম, এটাও এরকম, প্রত্যেকের সুবিধা মতো। এটা হয়ে গেছে, এরপর এটাকে আমি কিসের একটা ফর্ম দেবো সেটা নিজেকে ভাবতে হবে। তো এর সাথে আমি জয়েন করছি এইরকম একটা, ঠিক আছে। এরপর কী করছি, এখান থেকে আবার একটা দাগ, এইরকম 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 এইরকম, ঠিক আছে। এরপর এটাতে আমি ফিসের শেপ দিতে পারি, ঠিক আছে। এইগুলোতে আমি
ঠিক আছে। এরপর এটাকে আমি এই দিকেও বাড়িয়ে দিতে পারি একটুকু, আমার যদি মনে হয়। কেমন? এটা হলো। এরপর এখান থেকে আমি এটাকে একটা জায়গায় নিয়ে চলে আসছি, এই পজিশন পর্যন্ত করতে হবে। এরপর আমি এখানটাতে একই রকম শেপের আমি এগুলো টানবো, এই কলগাগুলো। এটা করলাম। এরপর এখান থেকে এই মাঝখানটা আরেকটা করে টানতে হবে। আমার কিন্তু ফুলটা মাঝখানে রেখেছি এটার। এরপর এইরকম, এরপর এখানটায় আমি এটা একটাকে আমি ফিসের শেপ করলাম। ঠিক আছে, এরকম একটা শেপ আমি তৈরি করলাম। এরপর আমি দেখাবো ফুল পাখি বাড়ি দিয়ে একটা কম্পোজিশন করছি। এখানে ডালে পাখিটা বসে আছে, পজিশনটা করে নিলাম। প্রথমে এদিকটায় আমি পাতাটাও করে নিচ্ছি। এটা করে ফেললাম
আমি এদিকে আর একটা ডাল করতে পারি, কম্পোজিশনের স্বার্থে। এরপর আমি এটা করার পর আমি এখানে একটা বাড়ি করছি, বাড়িটা করছি দূরে দূরে আছে বাড়িটা। আমাকে একটু পজিশনটা দেখে নিতে হবে কীরকম পজিশনটা আমি বাড়িটা করছি। এরপর বাড়িটা করলাম, আমি একটা গাছ করছি, গাছটা করছি। এখান থেকেও করতে পারি, আবার এখান থেকেও করতে পারি, এখানেও করতে পারি, নিজের ইচ্ছা মতো একটা পজিশন এখানে দিতে হবে। আমি ধরলাম এখান থেকেই গাছটা করছি, এখান থেকেই গাছটা করছি, একটু নিচের দিক থেকে। এটা এখানে গাছটা আমি এখানে ড্রয়িং করলাম, এরপর এটাকে আমি একসাথে জুড়বো কিভাবে। আমি এই দিকে আবার একটা বাড়ি দিচ্ছি, আমি বাড়িগুলো বিভিন্ন রকম করা যেতে পারে, একই রকম না করে আলাদা আলাদাও করা যেতে পারে। এরপর এরপর এটাকে আমি ঠিকঠাকভাবে এটার সাথে, তাহলে আমার এখানে একটা জায়গা থেকে গেল, এখানে জায়গা থেকে গেল, এরকমভাবে এটাকে আমি এর সাথে জুড়ে দিচ্ছি আমি। তাহলে এখানে একটা এটাকে আমি জল করতে পারি, রাস্তাও করতে পারি, এটাকে জল করাটাই ঠিক হবে। আমি এখানে একটা ছোট্ট নৌকো দিতে পারি, আমি একটা ছোট নৌকো দিয়ে দিলাম আমি এখানটাতে, ঠিক আছে। এখানে আমি আবার গাছ দিয়ে দিলাম, এটা হয়ে গেল। এগুলো আমি আবার বিভিন্ন ধরনের গাছ ড্রয়িং করছি আমি, ফুল এখানে ফুল করছি আমি আবার। এরপর এখানে আমি এই গাছটাকে আমি পাতা করছি গাছটা, পিছন দিকে আমি একটুকু পাহাড় করে দিচ্ছি। আমার ছবি কমপ্লিট হয়ে গেছে, ফুল, পাতা, পাখি আর এখানে গাছ দিয়ে একটা আমি কম্পোজিশন করে এটা কমপ্লিট হলো। এরপর আরও নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। এটা প্রথমে দেখিয়েছি, এটা দ্বিতীয় স্টেপে দেখিয়েছি, এটা থার্ড দেখিয়েছি, এটা ফোর্থ দেখিয়েছি, এটা পাঁচ নম্বরে দেখিয়েছি। আশা করি সবাই ভালো লেগেছে।